বর্ষা আসতেই ফিরেছে ডেঙ্গি। পরিস্থিতি এখনও ভয়াবহ না হলেও আতঙ্ক ছড়িয়েছে। স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী গত সাত দিনে রাজ্যে আক্রান্ত হয়েছেন 129 জন। চলতি বছরের জুনের শেষ সপ্তাহ পর্যন্ত 1328 জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। বর্ষা পড়তে না পড়তেই কিন্তু মাথা ছাড়া দিতে শুরু করেছে ডেঙ্গি, একটু একটু করে হলেও বাড়তে শুরু করেছে বিভিন্ন এলাকায়। গত সাত দিনে রাজ্যে 129 জন ডেঙ্গি আক্রান্ত হওয়া তারই একটা একটা ছবি বলে মনে করছেন স্বাস্থ্যকর্তারা। স্বাস্থ্য দপ্তরের তথ্য বলছে, গতবারের মতো এবারও ডেঙ্গি সব থেকে বেশি থাবা বসিয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলায়। সেখানে আক্রান্তের সংখ্যা 176। দু নম্বরে মালদা জেলায় 174 জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। মুর্শিদাবাদে মোট ডেঙ্গি আক্রান্ত 153 জন। হুগলিতে সংখ্যাটা 145 ছুঁয়েছে। কলকাতায় গত ছ মাসে 113 জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। গত বছর ডেঙ্গি সংক্রমণ ভেঙে দিয়েছিল 12 বছরের রেকর্ড। এই পরিস্থিতিতে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। জমা জলের পরিমাণটা আমরা যতটা কম করতে পারবো ততই কিন্তু এই ভেক্টর কন্ট্রোল করতে আমাদের সুবিধা হবে। হোম টু হোম সার্ভিলেন্স করা দরকার পুরো কর্মীদের, তো সেটা যদি আমরা খুব স্ট্রেন্থেন না করি তাহলে কিন্তু বৃষ্টি হলে গতবারে যে ম্যাসিভ ডেঙ্গি কেসেস হয়েছিল এবারও তা আউটব্রেক হতে পারে। জমা জল অনেক ক্ষেত্রে অনিয়ন্ত্রিত এবং অনিয়মিতভাবে জমে থাকে, সেগুলো আমরা জানতেও পারি না। সেই জায়গাগুলো বিশেষ করে লক্ষ্য দেওয়া দরকার, কেননা এইক্ষুনি এই সংখ্যা থেকে কিন্তু বোঝা সম্ভব না যে কতটা বাড়তে পারে। তবে যদি আমরা আগে থেকে একটু সতর্ক হই এবং যে যে জিনিসগুলো আমাদের করার কথা সেগুলো যদি আমরা সব ঠিকঠাক মতো সময়ে করতে পারি তাহলে কিন্তু এই রোগ মাত্রাতিরিক্ত বা মাত্রা ছাড়া হবে না। গত বছর দাপট দেখিয়েছিল ডেঙ্গি, সেই অভিজ্ঞতার কথা মাথায় রেখে চলতি বছরে মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে লার্ভিসাইড কিনতে 20 কোটি 90 লক্ষ টাকা মঞ্জুর করেছে রাজ্য সরকার। লার্ভিসাইড হলো এক ধরনের কীটনাশক যা দিয়ে পোকার লার্ভা মেরে ফেলা যায়। মশার ক্ষেত্রেই এই কীটনাশক সব থেকে বেশি ব্যবহার হয়। ডেঙ্গি পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে তার জন্য আরও কিছু সাবধানতা অবলম্বন করছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। সন্দীপ সরকার ও ঝিলংকরণ জয়া রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।